তিন গুণ বেড়ে গেল যুদ্ধের ছাঁচ। 13 দিনে রাশিয়ার 3 নাগরিকের রহস্যজনক মৃত্যু ভারতে। রুশ সেনাদের ওপর মিসাইল দাগল শান্তাবুড়ো, ভিডিও ভাইরাল। আল আকসা চত্বরে উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী, বড় সংঘাতের আশঙ্কা। লন্ডন থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নওয়াজ শরীফের। কাশ্মীরে গুলি ও বিস্ফোরণে শিশুসহ নিহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছরে আরও তীব্র যুদ্ধের ছাঁচ, দোনেৎস্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের আকাশ ঢেকে পড়েছে যুদ্ধের কালো মেঘ, বাতাস জুড়ে বারুদের গন্ধ, ক্রমাগত বেজে চলছে সাইরেন, অনবরত গোলাগুলির শব্দ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের 10 মাস পরেও যুদ্ধের আগুনে পুড়ছে ভ্লাদিমির জেলেনস্কির দেশ। বছর ফুরালেও যুদ্ধ ফুরেনি। ভারত সহ একাধিক দেশ বারবার পারস্পরিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করলেও আলোচনায় বৈঠক হওয়ার পরেও মেলেনি রফা সূত্র। বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আক্রমণের ছাঁচ। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পার্শ্ববর্তী হতে আর বেশি দিন বাকি নেই। এই আবহে সোমবার ফের মিলল হামলার খবর। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উত্তর দোনেৎস্ক অঞ্চলে ঘাঁটি থেকে পুতিন বাহিনীর ওপর রকেট হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এই হামলায় মৃত্যু হয়েছে রুশ সেনাদের বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রও দাবি করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই 10 মাসে অন্যতম বিধ্বংসী হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। অন্যদিকে কিয়েভের দাবি, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নববর্ষের রাতে 400 রুশ সেনা নিহত হয়েছে, আহতের সংখ্যা প্রায় 300। দোনেৎস্কের রুশপন্থী প্রশাসনের আধিকারিক ড্যানিল বেশনব জানান, নববর্ষের মধ্যরাতে মিনিট 2 পরেই ম্যাকিপকা এলাকায় একটি কারিগরি শিক্ষার স্কুলে আসতে পড়ে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। সেটি ছিল আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী হিমার্স লঞ্চ সিস্টেম থেকে মোট 6টি রকেট হামলা চালিয়েছে। এর মধ্যে 2টি গুলি করে ধ্বংস করা গিয়েছে। তবে বেশনব জানিয়েছে, দোনেৎস্কে 25টি ক্ষেপণাস্ত্র হানা দিয়েছে। সাম্প্রতিককালে ইউক্রেনের ওপর হামলার রেশ কিছুটা কমিয়েছিল রাশিয়া। এই ঘটনা নতুন করে রাশিয়ার আগ্রাসনকে উস্কে দিতে পারে বলেই মনে করেছে বিশেষজ্ঞরা। এদিকে জানিয়ে দিব, 13 দিনে রাশিয়ার 3 নাগরিকের রহস্যজনক মৃত্যু ভারতে। 10 দিনের মতো ভারতে ফের এক রুশ নাগরিকের মৃত্যু। মঙ্গলবার পারাদ্বীপ বন্দরে এক জাহাজ থেকে উদ্ধার হয় রুশ ইঞ্জিনিয়ারের লাশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ওড়িশার পরপর 3 রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে অকিবহাল মহল। মৃতের নাম মিলিয়াকোপ সের্গেই, বয়স 51, পেশায় ইঞ্জিনিয়ার। বাংলাদেশ চট্টগ্রাম থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ MV আলডোনা ওড়িশার পারাদ্বীপ বন্দরে আসে, গন্তব্য ছিল মুম্বাই। এদিন ভোর 4:30 দিকে ওই জাহাজের চেম্বার থেকে ওই রুশ ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু হয়েছে তার, এ নিয়ে এখনও পুলিশের তরফে কিছুই জানানো হয়নি। এ প্রসঙ্গে পারাদ্বীপ বন্দরের চেয়ারম্যান PL হার্নান্দো মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। আগের 2 মৃত রুশ নাগরিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু মিলিয়াকোপ সের্গেইর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। উল্লেখ্য, ওড়িশার রায়গড়ায় কয়েকদিনের ব্যবধানে রহস্যজনক মৃত্যু হয়েছে 2 রুশ নাগরিকের। ভারতে ঘুরতে এসে রায়গড়ার হোটেলে উঠেছিলেন তারা। এর মধ্যে পাভেল আন্তনভের ছিলেন পুতিন বিরোধী রুশ রাজনীতিক। এরপরই প্রশ্ন ওঠে, 2 রুশ নাগরিকের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে কিনা। এবার এই ঘটনায় তৎপর হলো মানবাধিকার কমিশন। ভারতের রায়গড়ের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এর মাঝেই ওড়িশার নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে উদ্ধার করা হলো আরেক রুশ নাগরিকের লাশ। এদিকে জানিয়ে দিব, রুশ সেনার ওপর মিসাইল দাগল শান্তাবুড়ো, ভাইরাল ভিডিও। শ্বেত শুভ্র তুষার রাশির ওপর দিয়ে ছুটছে বলগাহরিণের স্লেজ গাড়ি, তাতে বসে শান্তাবুড়ো। ক্রিসমাসে কচিকাচাদের উপহারে ভরিয়ে দিতে আসেন শান্তা। আর প্রশান্ত মুখের হাসি দেখলেই যেন মন জুড়িয়ে যায় সবার।
কিন্তু সান্তাক্লোজ কি রেগে যায়? তার ফল ভয়ঙ্কর হয়। শুরু হয় রুশ সেনাদের ওপর মিসাইল বৃষ্টি। শুনতে অবাক লাগলেও রাশিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়তে দেখা গেল সান্তাক্লোজকে। নেটপাড়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও, যেখানে দেখা গিয়েছে সান্তার পোশাক পরে হামলা চালাচ্ছে ইউক্রেনের এক ফাইটার পাইলট। মিগ 29 যুদ্ধবিমান থেকে আমেরিকার দেওয়া AGM-88 হাম বায়ু থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছুড়ছে সান্তাবেশী এই ফাইটার পাইলট। লক্ষ্য রুশ সেনা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবে সান্তাবেশী ইউক্রেনীয় পাইলটের ভিডিও নেটপাড়ায় ভালোই সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে এসেছে একের পর এক কমেন্ট। জনৈক ইউজার লিখেছে, মনে হচ্ছে রুশ সেনার জন্য উপহার নিয়ে এসেছে শান্তা। অপর একজন কমেন্টে লিখেছে, ক্রিসমাসে যারা দুষ্টুমি করেছে তাদের সাজা দিতে এসেছে সান্তাক্লোজ। গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, সেই থেকে চলছে যুদ্ধের আগুন। বর্ষবরণের রাতে দুপক্ষের সংঘর্ষে 400 রুশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভ্লাদিমির জেলেন্সকির দেশ। ইউক্রেনীয় বাহিনীর দাবি, 31 ডিসেম্বর রাতে রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের মাকিপকা শহরে নিহত হয় 400 রুশ সেনা। তাৎপর্যপূর্ণভাবে এই প্রাণহানির কথা স্বীকার করে নিয়েছে দোনেৎস্কের মস্কো নিয়ন্ত্রিত প্রশাসন, তবে তাদের তরফে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। এদিকে জানিয়ে দিব আল আকসা চত্বরে ইসরায়েলি মন্ত্রী, বড় সংঘাতের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিফির পবিত্র আল আকসা মসজিদের চত্বরে প্রবেশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হুঁশিয়ারি সত্ত্বেও ব্যাপক নিরাপত্তা নিয়ে ইতামার বেন গাভির মঙ্গলবার সকালে আল আকসা চত্বরে আসেন। তার এই সফরকে উস্কানিমূলক অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন। তারা হুঁশিয়ারি দিয়েছে এ উস্কানির ফলাফল খারাপ হতে পারে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হুমকি দিয়েছিল ইতামার বেন গাভির আল আকসায় আসলে এটি সীমালঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তবে বেন গাভিরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হামাসের হুমকির কাছে আমাদের সরকার মাথা নত করবে না। ইসরায়েলের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ স্বয়ং সতর্কতা দিয়েছিলেন, বেন গাভিরের কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করবে। পবিত্র নগরী মক্কা ও মদিনার পর আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। চুক্তি অনুযায়ী আল আকসায় শুধুমাত্র মুসলিমরা ইবাদত করতে পারবেন, কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে জোর করে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনা করার সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে অবৈধ ইসরায়েলি দখলদাররা। এছাড়া আল আকসার পাশে নিজেদের উপাসনালয় বানাতে চায় তারা। ফিলিস্তিনিদের ভয়, এর মাধ্যমে তাদের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করতে চাইছে ইসরায়েলিরা। উগ্রপন্থী বেন গাভির আল আকসা চত্বরে উপাসনা করেছেন কিনা এটা নিশ্চিত হওয়া যায়নি। ইহুদিবাদীদের দাবি, প্রাচীন আমলে আল আকসা প্রাঙ্গণে তাদের দুটি উপাসনালয় ছিল। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতামার বেন গাভিরকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তার কথা শোনেননি মাত্র 7 দিন আগে মন্ত্রিত্ব পাওয়া বেন গাভির। এদিকে 2000 সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন আল আকসা মসজিদে প্রবেশ করেছিলেন। তার সেই সফরের জেরে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদা ও বিদ্রোহ দেখা দেয়। বেন গাভিরের উস্কানিমূলক কর্মকাণ্ড আবারও সে ধরনের বিদ্রোহের সংখ্যা তৈরি করেছে। বেন গাভির মন্ত্রী হওয়ার আগ থেকেই বেশ সমালোচিত, তিনি এর আগেও কয়েকবার আল আকসায় এসেছিলেন। এদিকে জানিয়ে দিব লন্ডন থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নওয়াজ শরীফের। সামনেই জাতীয় নির্বাচন, এজন্য নিজের দলকে লন্ডন থেকে নির্দেশনা পাঠিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দলীয় নেতাকর্মীদের তিনি এখনই রাজনৈতিক গণপ্রচারণায় নেমে পড়তে বলেছেন। পাকিস্তানের পত্রিকা দ্য নিউজ মঙ্গলবার এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে PMLN এর লাহোর রাজনৈতিক টিমকে রাজনৈতিক নির্দেশনা দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, সামনেই জাতীয় নির্বাচন, এজন্য এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। পাশাপাশি পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এবং তাদের মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই রিপোর্টে দলীয় সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে। সূত্রগুলো বলেছে, দলীয় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এরই মধ্যে অনলাইনে ধারাবাহিক মিটিং করেছেন নওয়াজ শরীফ। পাঞ্জাবের আস্থা ভোটের আগে তিনি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে পাবলিক মিটিং করতে ব্যবহার করা হবে গভর্নর্স হাউস অব সিনেট গেস্ট হাউস। কেন্দ্রীয় মন্ত্রীদেরকে জনগণের সমস্যার কথা শুনতে প্রকাশ্য শুনানিতে বসতে হবে এবং সেখানেই সমস্যার সমাধান দিতে তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া পাঞ্জাব প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করা থেকে PTIকে বিরত রাখতে সমাধান খুঁজে পেতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে তার শরিকদের সঙ্গে আলোচনা করতে পরামর্শ দিয়েছে নওয়াজ শরীফ।
এর প্রেক্ষিতে সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জাবরদারির সঙ্গে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। এদিকে মুখপাত্র পারভেজ এলাহির বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য পাঞ্জাব প্রাদেশিক পরিষদের অধিবেশনের তারিখ পরিবর্তন করা হয়েছে। 9 জানুয়ারির পরিবর্তে তা হবে এখন 11 জানুয়ারি। পরিষদের সচিবালয় থেকে এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সূত্রটি বলেছে এই পরিষদে আসন্ন অধিবেশন PMLN, তার মিত্র PTI, তার মিত্র উভয় পক্ষের জন্য খুব ভীষণ গুরুত্বপূর্ণ। তারা আরও বলেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি আস্থা ভোটে টিকে যেতে পারেন। যদি বিরোধী দল জোট 186 ভোট অর্জন করতে ব্যর্থ হয় তাহলে ইমরান খানের ঘোষণা অনুযায়ী পরিষদ বিলুপ্ত হয়ে যাবে। তাই উভয় পক্ষই তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করছে। বর্তমানে PMLN এর কাছে 167 আসন আছে, পাকিস্তান পিপলস পার্টির আছে 7 আসন, রাহি হক পার্টির আছে 1 আসন, অন্যদিকে PTI এর দখলে আছে 180 আসন, পাকিস্তান মুসলিম লীগ কায়েদের আছে 10 আসন। এদিকে জানিয়ে দিব কাশ্মীরে গুলি ও বিস্ফোরণে শিশুসহ নিহত 6। ভারত শাসিত কাশ্মীরে গুলি ও বিস্ফোরণে গত 2 দিনে 2 শিশুসহ 6 জন নিহত ও 5 জন আহত হয়েছে। 6 জানুয়ারি সোমবার দক্ষিণ রাজৌরি জেলার ধাংরি গ্রামে একটি বাড়ি থেকে হামলা চালায় সন্ত্রাসীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার একদিন আগে বন্দুকধারীদের গুলিতে 4 জন নিহত হয়। ভয়েস অব আমেরিকা ও TRT অল্ট এই খবর প্রকাশ করে। নিহত 2 শিশুর মধ্যে 5 বছরের ছেলে ও 12 বছরের মেয়ে রয়েছে। কাশ্মীরের শিশু পুলিশ কর্মকর্তা মুকেশ সিং জানান, বন্দুকধারীরা গত রোববার রাতে ধানগড়িতে নির্বিচারে কয়েকটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে 4 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ এসব হামলার পেছনে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইরত যোদ্ধাদের দায়ী করেছে। অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকা। সামরিক নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এই হামলা হয়। হামলার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ধানগড়ি একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ গ্রাম এবং নিহতরা সবাই হিন্দু ধর্মাবলম্বী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ধানগড়িতে গত শত শত মানুষ জড়ো হয় এবং হামলাকারীদের নিন্দা জানিয়ে গ্রেপ্তার ও বিচারের দাবি করে। বিক্ষোভকারীদের লাশ ঘিরে প্রতিবাদ জানায়। হামলার পর নয়াদিল্লির শীর্ষ প্রশাসক মনোজ সিনহা গ্রামটি পরিদর্শন করেন। তার সামনে গ্রামবাসী প্রতিবাদে ফুঁসে ওঠে। বিচার না পেলে তারা মৃতদেহগুলো সৎকার করতে অস্বীকার করে। মনোজ সিনহা বলেন, তিনি জনগণকে আশ্বস্ত করেছেন এই ঘৃণ্য হামলার পেছনে যারা আছে তাদের শাস্তির আওতায় আনা হবে। ভারত ও পাকিস্তান উভয় কাশ্মীরের স্বাধীনতা প্রশ্নে যার যার মতে অটল। পাকিস্তান কাশ্মীর সীমান্তে স্বাধীনতা চায় আর ভারত নিজস্ব অঞ্চল দাবি করে। 2019 সালে আগস্টে ভারত সরকার কাশ্মীরের সশস্ত্র মর্যাদা কেড়ে নেয়। ভারতের এই পদক্ষেপ স্বাধীনতাকামীরা আরও খেপে যায়। 1989 সাল থেকে কাশ্মীরি স্বাধীনতাকামীরা ভারতীয় শোষণের বিরুদ্ধে লড়াই করে আসছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।